সো হ্যাপি সানডে সকলকে। আর অনেকদিন পর আবার একটা ম্যাচ প্রিভিউর ভিডিও, যেখানে আজকে মোহনবাগান কিন্তু মুখোমুখি হবে ঘরের মাঠে চেন্নাই এনএফসির বিরুদ্ধে। যে মোহনবাগানের কাছে আপাতত টার্গেট নেক্সট 4টে ম্যাচ থেকে 12 পয়েন্ট কালেক্ট করা, এবং উল্টো দিকে চেন্নাই এনএফসি যাদের কাছে এখনও অবধি সুযোগ রয়েছে অঙ্কের ভিত্তিতে, বাট তাদের পারফরমেন্সের ভিত্তিতে কতটা সুযোগ রয়েছে দের ইজ এ বিগ ডাউট, কিন্তু অঙ্কের ভিত্তিতে তাদের কাছে সুযোগ রয়েছে, তারা প্লে অফস খেলতে পারে। তো এরকম একটা ম্যাচ আজকে সন্ধেবেলায় রয়েছে, যে ম্যাচটা ভীষণভাবে আজকে মোহনবাগানের জন্য ভাইটাল। এতদিন ইন্টারন্যাশনাল ব্রেক ছিল, তারপরে এই টিমটা মাঠে নামছে। আমরা কালকেই দেখেছি যে দুটো আইএসএল এর ম্যাচ হয়েছে, দুটোই কিন্তু গোল, একটা গোললেস ড্র হয়েছে, একটা 1-1 ড্র হয়েছে। তো কোনো টিমই কিন্তু কালকে জয় খুঁজে পায়নি। তো আজকে দেখা যাক মোহনবাগান এই রবিবারের সন্ধ্যেতে জয় খুঁজে পায় কিনা, সেই ম্যাচটা নিয়ে ছোট্ট করে কথা বলবো। বেস্ট 11 কী হতে পারে মোহনবাগানে সেটা অবশ্যই শেয়ার করবো, এবং অবশ্যই ইস্টবেঙ্গলের নন্দকুমার শেখর আপাতত কিন্তু চোটের কারণে 2 মাস ছিটকে গেল, এবং চোট বলা ভুল হবে, ন্যাচারালি তার একটা সার্জারি হয়েছে, সেই কারণে ইন ডিটেলসে শেয়ার করবো। শুরু করবো যেটা দিয়ে, সেটা অবশ্যই কিন্তু আজকের ম্যাচটা। দেখো আজকের এই ম্যাচটা খুব ডিটেলসে কিছু বলার নেই, কারণ আমরা সবাই জানি যে ম্যাচটার ইম্পর্টেন্স কী রয়েছে। আমার কাছে অন্তত ইম্পর্টেন্সের লেভেলে 10 আউট অফ 10 একটা র্যাঙ্কিং পাবে আজকের এই ম্যাচটা, কারণ মোহনবাগানের কাছে যেমন লিগ শিল্ডের হাতছানি, তেমনই চেন্নাই এফসির কাছে কিন্তু টপ 6-এ যাওয়ার হাতছানি রয়েছে। দুটো টিমই কিন্তু পূর্ণ শক্তিতে নামছে, একমাত্র মোহনবাগানের সাহাল আব্দুল সামাদ, যেটা আমরা অনেক দিন থেকে জানি যে চোটের কারণে আজকে সাহাল আব্দুল সামাদকে পাওয়া যাবে না, এবং মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়েল ক্যাসালানা, তিনি যেটা কালকে প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে টিম এই মুহূর্তে রেডি। আমরা 1-2 জন প্লেয়ারকে হয়তো ফিটনেস ইস্যুতে পাবো না ম্যাচের মধ্যে, বাট 21-22 জন যে আমার আলাদা প্লেয়ার রয়েছে তারা কিন্তু 100% দেওয়ার জন্য রেডি, এবং যে রিদিমটা চলছে সেই রিদিম থেকে মোহনবাগান কিন্তু পিছু হটবে না। বাট হ্যাঁ, তিনি মেনশন করেছেন যে চেন্নাই এনএফসিকে এখানে ছোট করে দেখার কোনো জায়গা নেই, তারা 9th প্লেসে থাকতে পারে, বাট তাদের টিম কিন্তু যথেষ্ট ভালো, মাঝে মাঝে তারা ভালো খেলেছে, হঠাৎ করে তাদের একটু ফল হয়েছে, বাট তারা যথেষ্ট ভালো একটা ব্যালেন্সড স্কোয়াড। তো তাদের এগেনস্টে আমাদের সাবধান থাকতে হবে, আমাদেরকে নিজেদের যে বেস্ট ফুটবলটা রয়েছে সেটা মাঠের মধ্যে তুলে ধরতে হবে। এবং দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি যে মোহনবাগানের অপোনেন্টে কে থাকছে ডাজন্ট ম্যাটার, কারণ মোহনবাগানকে মোহনবাগানের মতো করে খেলতে হবে। অপোনেন্টে মুম্বাই থাকুক, আর অপোনেন্টে চেন্নাই এনএফসি থাকুক, বা অপোনেন্টে হায়দ্রাবাদ থাকুক, অপোনেন্ট ডাজন্ট ম্যাটার, আমাকে আমার ফুটবলটা খেলতে হবে। আমি যে রিদিমটাতে রয়েছে, আমি যে ব্যালেন্সটা ক্রিয়েট করতে পেরেছি টিমের মধ্যে, আমি যে এনভায়রনমেন্টটাকে নতুন করে ফিরিয়ে আনতে পেরেছি টিমের মধ্যে, এটাই হচ্ছে অ্যান্থনি লোপেজ হাভাসের সবথেকে বড় ইউএসপি আপাতত। এবং তিনি কালকের প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে পারেননি, আরও হয়তো ডিটেলসে তিনি কিছু কথা বলতে পারতেন, তার একটু শারীরিক অসুস্থতার জন্য তিনি কালকে বিরতি নিয়েছিলেন প্রেস কনফারেন্স থেকে, এবং সেই কারণে আমরা ম্যানুয়েলকে দেখেছিলাম, তিনি প্রেস কনফারেন্সে মোহনবাগানকে রিপ্রেজেন্ট করেছেন, এবং পরিষ্কার তিনি জানিয়েছেন যে এই যে ইন্টারন্যাশনাল ব্রেকটা ছিল এখানে হয়তো একটু প্রবলেম আসতে পারে, বাট হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্রেক গোটা পৃথিবী জুড়ে হয়, সমস্ত দেশ, সমস্ত ক্লাব, সমস্ত প্লেয়ার, পুরো সিস্টেমটাকে এর মধ্যে দিয়ে যেতে হয়, এবং একজন প্লেয়ারের কাছে দেশের হয়ে পার্টিসিপেট করা তার থেকে গর্বের মুহূর্ত আর কিছু হতে পারে না। তো একটা ক্লাবকে সেই সিস্টেমের মধ্যে থাকতে হয় এবং সেটা মেনে নিতে হয়, এবং আমরাও সেটার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরাও সেটাকে অ্যাকসেপ্ট করেই এগিয়ে যাই, এবং আমাদের এইটুকু আশা রয়েছে যে প্লেয়াররা তাদের যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি মাঠের মধ্যে তারা প্রুভ করবে। এবং আজকের এই ম্যাচটা ভীষণভাবে 3 পয়েন্টের একটা ম্যাচ, রেজাল্ট যাই হোক না কেন, 1-0, 2-0, 3-0, 2-1, 3-1 ডাজেন্ট ম্যাটার, ম্যাচের শেষে 90 মিনিট হুইসেলটা পড়ার পর মোহনবাগানের ঘরে 3 পয়েন্ট ঢুকলো, এটাই হবে সবথেকে বড় আজকের টার্গেট, এবং সেই টার্গেটটা ফুলফিল করার জন্য পুরো টিম এই মুহূর্তে রেডি রয়েছে। উল্টো দিকে যদি চেন্নাই এনএফসির কথা ধরি, যে তাদের কিন্তু আপ ডাউন আপ ডাউন আপ ডাউনের মধ্যে তারা এগোচ্ছে, রিসেন্ট টাইমে তারা হায়দ্রাবাদের মতো টিমের এগেনস্টে কিন্তু হেরেছে, তো এটা তাদের জন্য একটা বিরাট বড় সেটব্যাক, ভীষণভাবে একটা ধাক্কা তাদের লেগেছে। কিন্তু ওয়েন কোয়েলের টিমটার মধ্যে শুরু থেকে একটা মোটামুটি প্রমিস ছিল যে তারা আগের সিজনের থেকে বেটার কিছু করতে পারবে, এবং কোচ যখন ওয়েন কোয়েল, তখন একজন সাধারণ ফুটবল ফ্যানের কিন্তু এক্সপেকটেশন থাকে যে এই লোকটার হাতে পড়ে একটা টিম ভালো কিছু করতে পারে, বাট দেখা গেছে শুরু থেকে যে ব্যালেন্সটা টিমের মধ্যে দরকার ছিল সেটা কিন্তু ওয়েন কোয়েল ক্রিয়েট করতে পারেনি, এবং তার হাতে সমস্ত প্লেয়ার আজকে রেডি রয়েছে, সেইভাবে কোনো চোটাঘাত কার্ড সমস্যা তার টিমে নেই, পুরো স্কোয়াডকে তিনি হাতে পাচ্ছেন। কিন্তু যে প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে বারবার কথা উঠেছে, 2-4 জন প্লেয়ার ছাড়া ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু পারফরমেন্স করতে ব্যর্থ। তো দেখা যাক ম্যাচের রেজাল্ট কী হয়, কিন্তু সেই রেজাল্টকে ফুলফিল করার জন্য যে বেস্ট 11টা হতে পারে, আমি পজিশন ধরে প্লেয়ার ধরে ধরে কিছু বললাম না, কারণ মোহনবাগানের টিমটা এই মুহূর্তে যেভাবে ব্যালেন্সড হয়ে গেছে, যে রিদিমটা মোহনবাগান খুঁজে পেয়েছে, সেখানে খুব বেশি আর কিছু বলে লাভ নেই। এবং লাস্ট ল্যাপে আমরা যখন পড়ে গেছি সেখানে আর এই জিনিসগুলো না খুব একটা ম্যাটার করে না, আমরা সবাই জানি যে কোন প্লেয়ার কীরকম পারফরমেন্স করছে, কোন প্লেয়ার কতটা বেস্ট ডেলিভারি দিচ্ছে, কার থেকে এখনও একটু চাওয়া বাকি, মানে পাওয়া বাকি রয়ে গেল, চাওয়াটা হাই লেভেলে রয়েছে, এটা আমরা সবাই জানি, ইন ডিটেলস আর কিছু বলে লাভ নেই। বেস্ট 11 কী হতে পারে সেখানে সরাসরি ঢোকা ভালো, সেখানে অবশ্যই গোলে ভিজেল গাইত,
থ্রি ব্যাক সিস্টেমে যদি আজকে টিম যায় তাহলে অবশ্যই আনোয়ার আলী, হেক্টর ইউস্তে এবং শুভাশিস বোস, এটা কোথাও বেস্ট ব্যাক লাইন হতে পারে। দুটো উইং ব্যাকে মনভীর অ্যান্ড লিস্টন, কারণ তাদের ডিফেন্সিভ এবিলিটি এবং তাদের ফরওয়ার্ডে অ্যাটাকিং যে এবিলিটি রয়েছে, এই দুটোকেই হাবাস কিন্তু কাজে লাগাতে চাইবেন। ডিফেন্সিভ মিডফিল্ডে আজকে হয়তো হয়তো দীপক টাংরি ফিরে আসতে পারে, যেহেতু সাহাল আব্দুল সামাদকে শুরু থেকে পাওয়া যাচ্ছে না, তো সেই জায়গাতে হয়তো দীপক টাংরি ফিরে আসতে পারে এবং তার সাথে অভিষেক সূর্যবংশী, এই দুজনকে দিয়ে হয়তো হাওয়াস স্টার্ট করাতে পারেন। অ্যাটাকিং মিডফিল্ডে জনি কাউকো এবং অবশ্যই দুজন সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রি পেত্রাতোসের সাথে জেসন কামিংস, এবার জেসন কামিংসের জায়গাতে আনন্দ সাদিকও থাকতে পারে, কারণ এই দুজন প্লেয়ারকেই তিনি কিন্তু অল্টারনেট করে খেলাচ্ছেন এবং দুজনেই গোলের মধ্যে রয়েছে। রাদার বলা ভালো যে তিনজন ফরওয়ার্ডই কিন্তু গোলের মধ্যে রয়েছে, তিনজন ফরওয়ার্ডেরই আপাতত আইএসএল এ গোল কন্ট্রিবিউশন কিন্তু 30 হয়ে গেছে। তো এটা একটা বিরাট বড় জায়গা যে তিনজন প্লেয়ার তোমার একসাথে পারফরমেন্স করছে, তো এই জায়গাটাই তো এতদিন ধরে মোহনবাগান সমর্থকরা চেয়ে এসেছে। আজকে অবশ্যই এই তিনজন স্ট্রাইকারের দিকেই মোহনবাগান সমর্থকরা তাকিয়ে থাকবে। দেখা যাক ম্যাচ কেমন হয়, কীভাবে ম্যাচ এগিয়ে যায়, কতটা ভাইটাল আজকের ম্যাচ আমরা সবাই জানি এবং তার জন্য কতটা ভ্যালুয়েবল পয়েন্ট আজকে মোহনবাগান নিজেদের ট্যালিতে যোগ করে সেটাও দেখার বিষয় হবে। কারণ 3 পয়েন্ট আজকের ম্যাচে পেয়ে গেলেই সমান সংখ্যক ম্যাচে কিন্তু 1 পয়েন্টের অ্যাডভান্টেজটা আজকে মুম্বাইয়ের সাথে হয়ে যাবে, এবং আগামীকাল কিন্তু মুম্বাইয়ের ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের এগেনস্টে, যে ম্যাচটা সম্ভবত মুম্বাই জিতবে বলে এই মুহূর্তে সবাই ধরে নিচ্ছে। তো নেক টু নেক ফাইট রয়েছে, হাড্ডাহাড্ডি ফাইট রয়েছে এবং সেই ফাইটটা সম্ভবত 15 তারিখের ম্যাচে একটা জবনিকা পতন ঘটাতে চলেছে। নেক্সট অবশ্যই কথা বলবো নন্দকুমার শেখারকে নিয়ে, কারণ ইস্টবেঙ্গলের অন্যতম ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। এই সিজনে যতজন ইন্ডিয়ান গোল স্কোরার রয়েছে তার মধ্যে কিন্তু সেকেন্ড পজিশনে নন্দকুমার শেখর রয়েছে আইএসএলে, তো সেই জায়গাতে নন্দকুমার শেখরের 2 মাস ছিটকে যাওয়াটা ইস্টবেঙ্গলের লাস্ট 3টে ম্যাচের জন্য ভীষণভাবে ভাইটাল হয়ে গেল। কিন্তু এখানে তার মানে খেলার জন্য কোনো ইঞ্জুরি লাগেনি, এটা তার পুরনো একটা ইঞ্জুরি, বলা চলে যে পুরনো একটা শারীরিক সমস্যা ছিল এবং সেই কারণে তার একটা সার্জারি হয়েছে এবং সেই সার্জারি থেকে রিকভারি এবং আবারও মাঠে প্রপার ফিরে আসতে তার মোটামুটি 2 মাস সময় লাগবে। যা টিম আপাতত রয়েছে সেখান থেকে নন্দকুমার শেখর ছাড়াও যে পারফরমেন্স এবং যে রেজাল্ট সেটাই হয়তো বেরিয়ে আসবে। এবং আমি বারবার বলি যে এই সিজনে ইস্টবেঙ্গল নিজেদের দোষে নিজেদের ভুলেই কিন্তু প্লে অফটা হাতছাড়া করলো, ইস্টবেঙ্গলের কাছে সুযোগ ছিল, কারণ বাকি টিমগুলো দেখো এই মুহূর্তে পয়েন্ট কিন্তু লস করতে শুরু করেছে যারা ইস্টবেঙ্গলের কম্পিটিটর, তো ইস্টবেঙ্গল ভাইটাল টাইমে কিন্তু পয়েন্ট লুজ করতে শুরু করে, তাদের কিছু ডিসিশনস, টিম বিল্ডিংয়ের কিছু সমস্যা এবং অবশ্যই কোচের বিভিন্ন স্ট্র্যাটেজিগত ভুল ইস্টবেঙ্গলকে কোথাও লিড করে যে আপাতত ইস্টবেঙ্গল যে পজিশনটাতে রয়েছে, ইস্টবেঙ্গল আরও বেটার পজিশনে থাকতে পারতো, তাদের সেইটুকু কোয়ালিটি অন্তত এই সিজনে শুরু থেকে দেখা গেছিলো, হয়নি, হয়তো আগামী সিজনে হবে। সেই দিকে কার্লোস কোয়াদ্রা তাকিয়ে আপাতত টিম বিল্ডিংয়ের পথে নেমেছেন, কিন্তু আপাতত নন্দকুমার শেখর কিন্তু 2 মাস আড়াই মাসের জন্য মাঠের বাইরে। তো নেক্সট যে আমাদের ইন্ডিয়া ক্যাম্প রয়েছে মে মাসে, সেখানেও সম্ভবত আর নন্দকুমার শেখরকে ডাকা হবে না তার এই ইঞ্জুরির জন্য। মনে করা হয়েছিল একটা সময় যে কুয়েতের বিরুদ্ধে তার ফিজিক্যাল যে ফুটবলটা রয়েছে সেটা হয়তো এগস্ট ম্যাচ আবারও ফিরিয়ে আনতে পারেন, বাট সেরকম কোনো সম্ভাবনা আর কিন্তু থাকছে না, একদম দেখা হবে নন্দকুমার শেখরের সাথে আগামী সিজনে, তার আগে আর দেখা হওয়ার চান্স থাকছে না। তো তার আমরা স্পিডি রিকভারি চাই, তাড়াতাড়ি সেরে উঠুক, এইটুকু আমাদের শুভকামনা থাকলো তার জন্য। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে কমেন্ট করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।